মদন মিত্রের ডাকে রথতলা থেকে সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। এছাড়াও কামারহাটির বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে এই দিনের এই মিছিল সম্পন্ন হয়। এই দিনের মিছিলে কামারহাটি পৌরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের উদ্যোগে এবং ওয়ার্ডের সকল কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে এই দিনের এই প্রতিবাদ মিছিলে সামিল হন। এই প্রতিবাদ মিছিল কামারহাটি পৌরসভার সামনে থেকে রথতলার মোড় থেকে শুরু হয়। এই দিনের মিছিলের মধ্যে থেকে চোখ রাঙিয়ে কামারহাটি বিধায়ক মদন মিত্রের হুঁশিয়ারি বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে লক্ষ্য করে। যেখানে দেখবে সেখান থেকে সিপিএম কে দূর হটাও। বিজেপি দালালি করলে মিছিলের কারণ নির্লজ্জ বেহায়া সিপিএম বড় বড় বামপন্থার স্লোগান মারে মৌলবাদের বিরুদ্ধে লড়ছে কে? সিপিএম আবার কে? ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যারা গণতন্ত্রের কথা বলে এরা নির্লজ্জভাবে একটা কালো কাপড়ের তলায় সিপিএম আর কংগ্রেস হাত মিলিয়ে বিজেপির সমর্থন নিয়ে জোট করেছে। সাগরদিঘিতে মুসলমানদের কাছে গিয়ে বলেছে যে এর পেছনে বিজেপি নেই, মুসলমান তোমরা ভোট দাও, এটা কংগ্রেসের ক্যান্ডিডেট। মুসলমানরা বুঝতেই পারল না সামনে কংগ্রেস, ডান দিকে লাল পতাকা, পেছনে ঝুলিকা, পিছে কে আয়, চলিকা পিছে কে আয়, ঝুলিকা নিচে কে আয়, ওটা যে বিজেপির কালকে উঠে এটা মুসলমান সমাজ বুঝতে পারল না। মুসলমান সমাজ বুঝতে পারল না কে কংগ্রেস সিপিএমকে সমর্থন করে, তারা বায়রনে বিশ্বাস করলো, ওটা বায়রনে বিশ্বাস হয়নি, ওটা বিজেপিতে বিশ্বাস আর মমতাকে অবিশ্বাস করা হয়েছে। কাল যদি ফায়ারিং স্কোয়াড আসে কলকাতায় এনআরসি আর সিএএ নিয়ে, তাহলে প্রথম বুলেটের মুখে যে দাঁড়াবে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রোহিঙ্গা মুসলমানদের কুকুরের মতো মেরেছে, কুকুরের মতো মেরেছে বিজেপি, তারপরও লজ্জা হলো না কংগ্রেসে সিপিএমে মুসলমানদের কাছে গিয়ে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে বিজেপি নেই এই কথা বলে। কারা আসামে কনসেন্ট্রেশন ক্যাম্পে 5 লক্ষ বাঙালিকে কুত্তার মতো মেরেছে, সেই বিজেপিকে এখানে বরদাস্ত করা যাবে না। এবং এই জোট কংগ্রেস সিপিএমের জোট নয়, যদি 65% মুসলমানের জন্যে সাগরদিঘিতে তৃণমূল হেরে থাকে তাহলে 1-1.5 বছর আগে তৃণমূলের যে ক্যান্ডিডেট ছিল সে তো মুসলমান ছিল না, সে তো হিন্দু ছিল, সে 50,000 ভোটে জিতলো কী করে? এটা চরমভাবে মুসলমানদের একটা প্রতারণা করা। মুসলমানরা বুঝতেই পারলো না মেরা দেশ হয় মহান, সাগরদিঘি কা জনতা মেরা মেহমান, মেরা দেশ হয় মহান, জনতা হয় মেহমান, আর ইয়ে তিনো শয়তান, তিনো বদমাশ হয় শয়তান, বিজেপি কংগ্রেস আর সিপিএম। আমরা তাই এই বেলঘড়ি আর বুকে সিপিএম আবার এরম আস্তিন ফোলাচ্ছে, আস্তিন ফাস্তিন গুটিয়ে দেবো, আস্তিন গুটিয়ে দেবো। আমি মদন মিত্র বলছি, এখানে সিপিএম কংগ্রেস যদি বিজেপিকে নিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করে ঘরে ঢুকিয়ে দেবো। আমরা কিন্তু একটা কথা বলিনি 1.5 বছর জেতার পরে, যদি তারা মনে করে শুনে রেখে দিন, সাগরদিঘিতে এটাই যদি পরাজয়ও হয়, এই অনৈতিক পরাজয় এটা তৃণমূলের এটাই প্রথম পরাজয় এবং শেষ পরাজয়, আর কংগ্রেসের কাছে এটাই প্রথম জয়। আর সিপিএম ভাবছে কংগ্রেস ঢুকেছে এবার আমরাও ঢুকবো, আরে ঢোকার আগে তো এবার মুসলমান সমাজ বুঝতে আরম্ভ করেছে, আমার সঙ্গে 10,000 কামারহাটির মুসলমান রয়েছে, কামারহাটির মুসলমানদের স্লোগান উঠছে মেরা দেশ হয় মহান, জনতা হয় মেহমান, ভোটার হয় মেহমান, আর এই তিনো বদমাশ হয় শয়তান, এই তিন বদমাশ। আমি পরিষ্কারভাবে
কান খুলে শুনে রেখে দিন। সিপিএম এখানে বহুত বাড়াবাড়ি করছে, চোখ রাঙাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার মধ্যে মিছিল, মাইক এবং রাস্তা অবরোধ করে গুন্ডামি করার চেষ্টা করছে। যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু তৃণমূলের কর্মীরা মোকাবিলা করে নেবে, এবং যে ভাষায় মোকাবিলা সিপিএম লজ্জা করে না, বড় বড় কথা বলে একটা চোর সুজন চক্রবর্তী, যার শ্বশুর তারও তাকে দিয়ে জমি দিয়ে ওখানে চিট ফান্ড করেছিল, আমি ওখানকার এমএলএ ছিলাম, যার শ্বশুর সারদার জন্য জমি দিয়ে চিট ফান্ড করেছে, বড় বড় ভাষণ মানে লজ্জা করে না সিপিএম এর। বিকাশবাবু, বিকাশবাবু শিক্ষিত ভদ্রলোক আইনজীবী, তিনি জানেন না কি হচ্ছে, যে ভাষায় যদি শুনুন, আমরা কিন্তু কিছু করিনি বলিনি, কিন্তু সিপিএম আর কংগ্রেস এই সাগরদিঘির জয়ের পর সিপিএম বেলঘরিয়ায় যে বডি ল্যাঙ্গুয়েজ কামারাটি আড়িয়াদহ দেখাচ্ছে, আমরা কিন্তু ওদের হুঁশিয়ার করে দিচ্ছি। বি কেয়ারফুল, এই চোখটা দেখে নিন, যে ভাষায় কথা বললে আপনি বুঝবেন সেই ভাষাতেই বোঝাব। সাপের পায় সাপের লাজে গেছে টুকরাতে যাবে না। আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের স্লোগান ছিল বদল চাই বদলা চাই, এবং সবথেকে বড় কথা এই যে সাগরদিঘিতে ভোটটা হলো, এই ভোটে গোটা পলিটিক্সটা করলো বিজেপি, যে বিজেপি এর আগে আরও 30-40 হাজার ভোট পেয়েছে, রাতারাতি সেই ভোটটা কনভার্ট করে গেল সিপিএম আর কংগ্রেসের ক্যান্ডিডেট তাদের উপর। কী করে সম্ভব হলো, কী করে সম্ভব হলো, শুধুমাত্র একটা কংগ্রেসের ক্যান্ডিডেট মুসলমান ছিল বলে? তাহলে কি মুসলমানরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে মুসলমান ক্যান্ডিডেট হলে যেতে হবে? তাহলে আমি কমারেডিতে জিতবো, কালকে আবার ভোট হলে আমি 1 লক্ষ ভোটে জিতবো কমারেডিতে, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। এখানে এই 1 লক্ষ ভোটের মধ্যে 50,000 লিড দেবে কমারেডির মুসলমান এরিয়া, মুসলমান ক্যান্ডিডেট হলেই মুসলমানরা ভোট দেবে তা নয়, মুসলমানরা প্রতারিত হয়েছে। একটা কথা মুসলমানদের বলি, কাল কিন্তু এনআরসি সিএনএ বিজেপি আছে, কংগ্রেস সিপিএম কিন্তু থাকবে না। সেদিন তোমাদের ঘরে বিজেপির ওই আগুন দাঙ্গার আগুন লাগাতে দমকলের জল নিয়ে যে পৌঁছবে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফায়ারিং স্কোয়াডের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রয়োজনে প্রাণ দেব, সিএনআরসি করতে দেবো না। আজকে লালুপ্রসাদের বাড়ি রে, তার কারণ কাল তেজস্বী সই করেছে মনীষ সিসোদিয়ার ব্যাপারে, লালুপ্রসাদ তো নিয়ে যাচ্ছেন কেষ্টকে নিয়ে যান, কোর্টের অর্ডার আছে, কোর্ট যা সিদ্ধান্ত নেবে কোনো আপত্তি নেই, কোর্টের ব্যাপার আমাদের কোনো ক্ষমতা নেই, কোর্ট যা সিদ্ধান্ত নেবে। মনীষ সিসোদিয়ার গ্রেপ্তারের পরেই হঠাৎ 8 জন নেতা ভারতবর্ষে সই করলো, আমি গ্যারেন্টি দিচ্ছি যারা যারা রেড সই করেছেন তাদের প্রত্যেকের হয় বাড়ি নয় অফিস নয় আত্মীয়, তাদের প্রত্যেকের জায়গায় রেড করবে। তার মানে বিজেপি ধমকে আর চমকে, লালু প্রসাদ তো আপনাদের জিম্মায় ছিল, তার তো কিডনি খারাপ করে দিয়েছেন, একটা জ্যান্ত লোককে মেরে দিয়েছেন, কি ভাবছেন ভয় দেখিয়ে করবেন? যদি ভয় দেখিয়েই করতেন তাহলে আজও পৃথিবীর মাটিতে হিটলার আর মুসলিনিরাই রাজ করতো, তাহলে ট্রাম্পকে কিন্তু গদি ছেড়ে জো বাইডেনের হাতে দিত। গণতন্ত্র এখনো মজবুত এবং পশ্চিমবাংলা এবং আমাদের অঙ্গীকার আজকের এই মিছিল, প্রত্যেকটা তৃণমূল কর্মী, এরপরে আমরা একটা রক্ত প্রোগ্রাম করছি ব্লাড ডোনেশন। রত্তলা থেকে আবিদ দাসের রিপোর্ট, সঠিক বার্তা।